হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই থাকো। সরষে দিয়ে চারা বোনা কী কী নিলাম আর কী কী করছি তোমরা দেখতে থাকো। এই দেখো, মাছটা ভাজার জন্য তেল নিয়ে নিলাম প্রথমে, তারপরে মাছটাতে হলুদ আর নুন মাখিয়ে রাখলাম। এখনো আরো মাছ আছে, মানে আরো ভাজতে হবে। এই মাছগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। আর বাকি জামাগুলো আছে, ওগুলো ভেজে নিলাম। তারপরে এই যে কড়াইয়ে আরো তেল দিয়ে দিলাম, মানে মাছের সরষা দিয়ে প্রায় তৈরি করার জন্য দিয়ে ফড়ং দিয়ে দিলাম। তারপরে এই যে সরষাটা বেটে রেখেছি, ওটা দেবো। তার আগে বিলাতিটা নৌকাটা দিয়ে দিলাম। তারপরে এই যে সরষে বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি নাড়াচাড়া করলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর ফুটতে পরে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর একটু ফুটলে নামিয়ে দেব। আর এই দেখো হয়ে গেছে। আমি একটা মানে ছোট থালাতে ঢেলে নিয়েছি, আর এই যে উপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে। এই যে দেখো আমার তৈরি হয়ে গেছে সরষে মাছ দিয়ে চারা পোনা। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক আর কমেন্ট, আর যদি না সাবস্ক্রাইব থাকে সাবস্ক্রাইবটা করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।